দ্বিতীয়বারও আমাদের খাদ্যমন্ত্রী একই কথা বলেছেন তিনি মন্ত্রী হওয়ার সাথে সাথে যে এটাকে মেনে নেওয়া হবে না কিন্তু আমরা খুবই অবাক হয়ে দেখলাম যে তাদের যে পারিবারিক চাল মিল আছে সেখানে কখনো অভিযান চলে না এবং তার ভাইয়ের যে চাল মিলটা আছে সেই চাল মিলে কোনোদিন অভিযান চলেও জানতেও চাওয়া হয়নি সেখানে কতখানি চাল আছে মজুদ আছে কি বাকি আছে কিন্তু তিনি অন্যতম বড় প্লেয়ার নগাইলা কেন মানে এই বাছাইটা কেন একটা বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার আমি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করছি আমার লাইন মিস্ত্রি বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় চাল উৎপাদন করে খাদ্য আমি বলি খাদ্য মন্ত্রণালয় আপনার এই চালের মূল মানে আমাদের অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় মূলত এই চালের ম্যানেজমেন্টটা করে আমাদের কাজটা কি আমাদের কাজটা হলো যেমন আমরা এসেন্সিয়াল কমিডিটি একটার আওতায় আমরা মূলত বাণিজ্য মন্ত্রণালয় দুটো পণ্য নিয়ে কাজ করি যেটা ইম্পোর্ট নির্ভরপূর্ণ তেল এবং চিনি এবং সেটা নিয়ে আমরা কাজ করছি ডিউটির সাথে অ্যাডজাস্ট করছি ডিউটি কমানোর বিষয়ে বলছি এগুলো আমাদের হচ্ছে এখন আপনি যে প্রশ্নটা করলেন যে খাদ্য মন্ত্রণালয়ে তারা যেটি করে তাদের খাদ্য যে ইয়ে আছে অধিদপ্তর আছে তারা গোডাউনগুলো যেগুলো আছে আমাদের সাইলোগুলো সেখানে তারা প্রক্রিয় করে এবং আমাদের যে সোশ্যাল সেফটি নেটের আওতায় যে প্রোগ্রামগুলো আছে সেখানে আপনারা যেমন ওএমএস কর্মসূচি আছে এবং এখন টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে যে টিসিবির পণ্য যেটা বাণিজ্য মন্ত্র থেকে দেওয়া হয় এর সাথে চালও ইনক্লুড হয়েছে সেটা করছেন আর অভিযান বা এই বিষয়গুলো এটা কিন্তু মূল যে ম্যান্ডেট সেটি হলো যে আমার যে ভোক্তা অধিকার সংগঠন অধিদপ্তরের আমার যে ম্যান্ডেট সেখানে কিন্তু আমার কার্যক্রম অনেক ব্যাপক এরিয়া সেটা হলো ভোক্তার অধিকার নিয়ে এখন আপনি বলতে পারেন চালের ক্ষেত্রে আপনি তাহলে ইন্টারপ্রেন্ট কেন করছে আমি করছি যখন চালের বাজার অস্থির হয়ে যাচ্ছে সেটা যদি কোনো অনিয়ম থাকে সেই ক্ষেত্রে করছি এখন এই চালের যে মিলগুলো আছে বা এখন যে বড় বড় অটো রাইস মিলগুলো হয়েছে যারা এখানে সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করছে ইভেন কর্পোরেট গ্রুপগুলো যেখানে অনেকগুলো কর্পোরেট গ্রুপ ঢুকে গেছে এগুলোর লাইসেন্সিং অথরিটি থেকে সব কিছুই কিন্তু কোনোটাই আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে না এটি কিন্তু খাদ্য মন্ত্রণালয় থেকে এবং একটি ওখানে মজুদদারি একটা আইনও হয়েছে সম্প্রতি এবং সেখানে মজুদ কিন্তু করতে হবে আমরা কিন্তু মজুদদারির বিরুদ্ধে না মজুদ না করলে তো এই জায়গায় একটা লিমিট এই জায়গায় যেটা হয়েছে যে আপনার নির্বাচনের পরে যখন চালের দামটা বেড়ে গেল সেখানে মূলত এই মূল চালিকা শক্তি ছিল খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্যমন্ত্রী মহোদয় এক দুই তিন ঢাকায় জমি জিতে কোটি টাকার ফুস্কা নিজেও অনেকগুলো জায়গায় গেছেন আর আমরা ছিলাম অক্সিলারি ফোর্স হিসেবে এবং আমাদের আমাদের নূতন যে বাণিজ্য প্রতিমন্ত্রী মহাদেদ প্রথম কিন্তু উনি ভিজিট করেছেন আমাদের কৃষি মার্কেট যেটা ঢাকার সবচেয়ে বড় চালের আড়ত এবং সেখানে তিনি কুষ্টিয়ায় গিয়েছেন দিনাজপুর খাদ্যমন্ত্রী গিয়ে সেটাই আর আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী মহাদেশ যেটা আমি আমার অংশ হিসেবে আমরা যেটা গিয়েছিলাম কৃষি বাজারে এবং সেখানে মূল জায়গাটা ছিল যে আমাদের যে জিনিসটা আমরা এবার ফোকাস করেছি যে আমরা খুচরা জায়গায় না গিয়ে আমরা রুটে যাব সেই হিসেবে আমাদের যে অফিসাররা বিভিন্ন জেলায় আছে তারা কিন্তু ওই জায়গাগুলোতে গেছে এবং আমরা সম্মিলিতভাবে করেছি এবং এখানে জেলা প্রশাসন স্থানীয় প্রশাসন তাদের একটা বড় সম্পৃক্ততার বিষয় ছিল এবং তারাই মূলত করছে আমরা অক্জিলারি ফোর্সে যাই এবং সেই জায়গায় কিন্তু আমরা ওই যে কোন কার কী বা সে কোন

ধরেন আমাদের যে পাঁচ ছয়জন বড় বড় আমরা নামই জানি আমি নাম না বললাম তারা কিন্তু মজুদ কিন্তু তাদের মিলে করছে না এখন মজুদের বিষয়গুলো হয়েছে তারা বিভিন্ন জায়গায় ইভেন কৃষকের বাড়িতেও মজুদ করছে এই জায়গাগুলো কিন্তু কিন্তু ট্র্যাক করা খুবই টাফ হয়ে গেছে যে আসলে অমুক কোম্পানি যিনি কুষ্টিয়া একজন আছেন বা চাপাই যিনি আছেন ওনারা কিন্তু ওই যে মজুদগুলো করছে কিন্তু মানে এক বিভিন্ন জায়গায় কিন্তু এই এইচএম সফিক জামান লাখ লাখ টন চাল আহ কোথাও কারো বাড়িতে মজুত করা আসলে সম্ভব কিনা পর্যন্ত হ্যাঁ